দেশ এবং ইসরোর জন্য ঐতিহাসিক মুহূর্ত। মূল চন্দ্রযান থেকে আলাদা হয়ে গেল ল্যান্ডার বিক্রম, চাঁদের দিকে এবারে পাড়ি জমাচ্ছে বিক্রম। তারই মধ্যে রয়েছে রোভার প্রজ্ঞান। আগামী সময়ে এই বিক্রম এবং প্রজ্ঞান দুজনে চাঁদের মাটিতে গবেষণা চালাবে। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম নামলেই তৈরি হবে ভারতের ইতিহাস। এই মুহূর্তে ইসরোর বিজ্ঞানীরা যেন প্রমাদ গুনছেন, প্রবল স্নায়ুর চাপ রয়েছে তাঁদের উপরে। এত বড় পরীক্ষা, অভিযান, চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে বিক্রম, যেখানে আজও অবধি কোনো দেশ নামতে পারেনি। সেখানেই ভারত বিক্রমকে নামাচ্ছে, সেই জায়গা অত্যন্ত দুর্গম। সেই জন্যই যেন আরও বেশি মাত্রায় বিজ্ঞানীরা উত্তেজিত। 17 আগস্ট ভারতীয় সময় বেলা 1টা থেকে 1টার মধ্যে এই বিচ্ছেদ প্রক্রিয়া হওয়ার কথা ছিল। ইসরোর তরফ থেকে তাদের অফিসিয়াল সরকারি টুইটার হ্যান্ডেল থেকে এই বিচ্ছেদের বার্তা এসেছে। প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে ধন্যবাদ জানিয়েছে বিক্রম। চাঁদের সর্বশেষ কক্ষপথ আগেই অতিক্রম করেছিল চন্দ্রযান 3। তখন থেকেই প্রপালশন মডিউলের সঙ্গে ল্যান্ডার মডিউলের বিচ্ছেদের বিষয়ে ইসরোতে কাজ শুরু হয়। বৃহস্পতিবার সেই কাঙ্ক্ষিত বিচ্ছেদ হয়ে গেল নিরাপদে, অর্থাৎ চন্দ্রযান 3 থেকে আলাদা করা হল ল্যান্ডার বিক্রমকে। বুধবার চাঁদের কক্ষপথ শেষবারের মতো বদল করেছে চন্দ্রযান 3, আর এই শেষ কক্ষপথেই এখন চাঁদকে প্রদক্ষিণ করা চলবে। এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে বিক্রম। ইসরো সূত্রে খবর, বিক্রমের সঙ্গে চাঁদের পৃষ্ঠের দূরত্ব থাকবে 30 কিলোমিটার। ধাপে ধাপে বিক্রমকে চাঁদের মাটিতে নামানো হবে, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। আগামী 23 আগস্ট চাঁদের মাটিতে নামবে ল্যান্ডার বিক্রম, তারপরে বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। 17 তারিখ চন্দ্রযান 3-এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিক্রমের। এরপর আগামী 23 তারিখ সন্ধে 5:45 নাগাদ বিক্রম চাঁদের মাটিতে পা রাখতে চলেছে। তারপর প্রজ্ঞান বিক্রমের মধ্যে থেকে বেরিয়ে চাঁদের মাটিতে কাজ করা শুরু করবে। চাঁদের দক্ষিণ মেরুর অন্ধকার অংশ কেমন, সেখানকার মাটি বা কেমন, সেই সব ছবি তুলে পাঠাবে সে। এছাড়াও চাঁদের মাটির নমুনা সংগ্রহ করবে। ল্যান্ডিংয়ের জন্য গতবার 500 বর্গমিটার জায়গা রাখা হয়েছিল, কিন্তু এবার 4 কিলোমিটার গুণিতক 2.4 কিলোমিটার এলাকা নির্দিষ্ট করা হয়েছে, এমনটাই জানিয়েছে ইসরো। এর আগে 2019 সালে চন্দ্রযান 2-এর অভিযান দিয়েছিল ভারতের পক্ষ থেকে। সেবারেও লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণাংশে অবতরণ। একদম শেষ পর্যায়ে এসে চন্দ্রযান 2-এর অভিযান ব্যর্থ হয়। ইসরো তারপর থেকেই ফের কাজ শুরু করে। 4 বছর অপেক্ষার পর অবশেষে চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমানো পুনরায়। বিক্রম এবং প্রজ্ঞান এবার সব বাধা কাটিয়ে চাঁদের মাটিতে নামতে পারবে। এবার চাঁদে নামতে কোনো বাধা থাকবে না, প্রথম থেকেই এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং এখন তাদের অন্যতম লক্ষ্য। বিক্রমকে চাঁদের মাটিতে পাখির পালকের মতো নামতে হবে। সেক্ষেত্রে চাঁদের গতি, আকর্ষণ বল প্রভৃতি বিষয় আয়ত্তে রেখে বিক্রমকে নিয়ন্ত্রণ করতে হবে। এটাই এখন বিজ্ঞানীদের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।